দিস বাজেট ইজ এ পলিটিক্যাল বায়াস বাজেট। দেখিয়ে দার্জিলিং সে ভোট লেতে হ্যাঁ, ভোট কা টাইম মে বড়া বড়া বাত করতে হ্যাঁ, ওয়াদা করতে হ্যাঁ, আর ভোট আ যায় কে বাদ হো জানে কা বাদ দার্জিলিং কো ভুল জাতা হ্যাঁ, কালিম্পং কো ভুল জাতা হ্যাঁ, মিরিক কো ভুল জাতা হ্যাঁ, মিরিক কো কাশিয়াং কো ভুল জাতা হ্যাঁ, এ উসকো নিচে রে, এ তো দার্জিলিং কা পাহাড়ি ভাই বোন বহনোঁ কো ইসকো ইয়াদ রাখনা চাহিয়ে। সিকিম কো মিলনে দো, আমারা কো ইত্রাজ নেই হ্যাঁ, লেকিন সিকিম কো মিলনা আর বঙ্গাল কো ডিপ্রাইভ করনা দার্জিলিং কো, প্লিজ আই ডোন্ট আই ক্যানট সাপোর্ট। আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা কথা দোষ দেবো, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা এটা অ্যাকসেপ্ট করেছে, কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড। গতকাল আপনারা দেখেছেন আয়ুষ্মান, আমরা তো স্টার্ট করেছি সব থেকে স্বাস্থ্যসাথী তারা সবাই পায়, কিন্তু পরিবর্তে তাদের এক পয়সা দিতে পারে। কিন্তু আয়ুষ্মানে যে আসার আইসিডিএস এর মেয়েদের কেন অপমান করছে ছেলেদের বা মেয়েদের, কারণ তাদের তো 40% দিতে হবে নিজেদের থেকে, এই স্কিমটা তো 60-40, তাতে তো তাকে নিজে কে কয়েকশো টাকা দিতে হবে, 40% মানি তাকে গুনতে হবে। সুতরাং আসে আইসিডিএস আসার মেয়েরা কি এই কাজ নিতে পারবে না আয়ুষ্মান ভারত? আর আমাদের এখানে তো এটা চান নেই, আমরা তো স্বাস্থ্যসাথী করি 15টাই ফ্রি, 5 লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি, আমরা কারো কাছে কোনো পয়সা নিই না। আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান, এই জন্যই আমরা করিনি যে 60% ওরা দেয়, ওদের নামে ছবি থাকে, ওদের নামে কার্ড থাকে, ওদের পার্টির সিম্বল থাকে, এবং 40% টাকা অন্যদের দিতে হবে, তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করিনি। সুতরাং তাহলে 40% টাকা কোথা থেকে পাবে আইসিডিএসের মেয়েরা, আশার মেয়েরা? ওরা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করুক, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি দিতেই চায় 100% দিদি, আমার কোনো আপত্তি নেই, আরো দমপ্রম করুক, দেওয়া হচ্ছে, তোরা অনেক কাজ করে, কিন্তু ওরা 40% কোথা থেকে পাবে এটা আমার কোয়েশ্চেন।